দেখুন, অ্যানজিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি শব্দটা তো আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে খুব কমনলি হচ্ছে যে একটা হচ্ছে গিয়ে ব্লকেজ পরিষ্কার করে দেয় বেলুন দিয়ে এবং একটা স্টেন্ট বা মেটালের একটা জিনিস দিয়ে, এটা হলো অ্যানজিওপ্লাস্টি, এটা হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। আর একটা হচ্ছে গিয়ে আমাদের বুক কেটে অপারেশন করতে হয়, তাই তো? তো এখন ব্যাপার যেটা হচ্ছে যে এখন আমাদের টেকনোলজি বা কার্ডিওলজি ক্ষেত্রে টেকনোলজি যেভাবে এগিয়েছে, আমাদের এখন অনেক ক্ষেত্রেই আমরা ওরকমভাবে ডাইরেক্ট ডিসিশন মেকিংয়ে আসতে পারি না। কারণ আমাদের বহু ক্ষেত্রে দেখা যায় যে আগেকার দিনে, আজ থেকে হয়তো আরও 10-15 বছর আগে, যেটা আমরা স্ট্যান্ডার্ড ডিকটাম মনে করতাম যে তিনটে ব্লকেজ, একাধিক সংখ্যায় ব্লকেজ তার মানেই সেখানে বাইপাস হবে, আর একটা ব্লকেজ মানেই সেখানে আমাদের অ্যানজিওপ্লাস্টি হয়ে যাবে, এই যে স্ট্যান্ডার্ড ডিকটাম, এই জিনিসটা কিন্তু সত্যি কথা আজকালকার দিনে আর খাটে না। কাজেই প্রত্যেকটা কেসকে কেসের মতন করে হ্যান্ডেল করতে হয়। কাজেই অনেকে চেম্বারে পেশেন্টে সিডি নিয়ে এসে বলেন যে স্যার এটা আমি বাইপাস করাবো না, এটা আমি অ্যানজিওপ্লাস্টি করাবো। তো খুব ভালো কথা, অ্যানজিওপ্লাস্টি করাবো, কিন্তু অ্যানজিওপ্লাস্টি করাবো ডাক্তারবাবু রিপোর্ট দেখেও হয়তো দেখছেন যে হ্যাঁ অ্যানজিওপ্লাস্টি করা যায়, কিন্তু সিডিটা যখন দেখছেন হয়তো শিরার একটা বা হয়তো খুব বেশি হলে দুটো, সেখানে সত্যি কথা আক্ষরিক অর্থে বলতে গেলে অ্যানজিওপ্লাস্টি করাই যায়, কিন্তু দেখা যাচ্ছে যে ব্লকেজের নাম্বারস, ব্লকেজের টাইপ, ব্লকেজটা যেখানে রয়েছে সেরকম জায়গাতে দাঁড়িয়ে অ্যানজিওপ্লাস্টি করলে পরে তার আরো বেশি রিস্ক হয়ে যাবে, বা আদৌ সেটা অ্যানজিওপ্লাস্টি করার মতনই নয়। তো এই যে ব্যাপারটা, সেটা ওর ক্ষেত্রে হয়তো এইভাবেই হ্যান্ডেলড হলো, কিন্তু আরেকটা মানুষ কিন্তু এই দুটোর ব্লকেজের ক্ষেত্রে আমরা দুটো স্টেন্ট লাগিয়ে দিচ্ছি, একদম, এবং সেটা নিয়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আবার এটাও সত্যি কথা উল্টো দিক থেকে দেখতে গেলে তিনটে ব্লকেজ তিনটে শিরাতে রয়েছে, তিনটে শিরাতেও যে বাইপাস করতে হবে এরকমও ব্যাপার নেই। সেই ব্লকেজের লোকেশন, ব্লকেজের টাইপ, ব্লকেজের মানে কীরকম তার ভেতরের কীরকম চেহারা, নমুনা, তার মধ্যে ক্যালসিয়াম কি জমে রয়েছে, কোন জায়গাটায় ব্লকেজ আছে, কোনটা করে দিলে পরে মানুষটা বেশি উপকৃত হবে। একটা শিরার মধ্যে আমার তিনটে ব্লকেজ রয়েছে, হয়তো একটা শিরা একটা ব্লক স্টেন্ট দিয়ে আমি দুটো ব্লকেজ কভার করে দিচ্ছি, আরেকটাতে হাত না দিলেও চলবে, তাতে মানুষটার মেইন সার্কুলেশন বা সিমটোম্যাটিক কোনো কিছু প্রবলেম হবে না, তাহলে আমি অ্যানজিওপ্লাস্টি করে দিয়ে মানুষটাকে কিন্তু একটা বড় বুক কাটা অপারেশন থেকে বাঁচাতে পারছি। কাজে এভরি কেস হ্যাজ টু বি হ্যান্ডেলড ইন্ডিভিজুয়ালি, কোনোটা স্ট্যান্ডার্ড ডিকটাম নেই যে আমি আজকে এই দুটো ব্লকেজ মানে আমাকে অ্যানজিওপ্লাস্টি করতে হচ্ছে, তিনটে ব্লকেজ মানে আমি বাইপাস ছাড়া আমার কোনো রাস্তা নেই। হ্যাঁ, মেজরিটি কেসে হয়তো তাই, কিন্তু কিছু কিছু ব্যতিক্রমও আছে কিন্তু এর মধ্যে।